কি হচ্ছে বলুন, প্রবলেমটা মেন মেন প্রবলেমটা এই যে কাশি, তো কাশির সময় মনে হচ্ছে সর্দি উঠবে কিন্তু উঠছে না, বারবার কাশতে হচ্ছে। আচ্ছা, আবার কখনো কাশলে একটু উঠছে ফেলছে। কবে থেকে হচ্ছে এটা? এটা এটা প্রায় মাসখানেকের উপর। মাসখানেক? হ্যাঁ, মাসখানেক ধরে আস্তে আস্তে বাড়ছে বেড়ে। আচ্ছা, বাড়ছিল তা করতে এই গরম জল কিছুদিন খাওয়াতে কপটা অনেকটা উঠেছে, একটু উঠেছে। আচ্ছা, অনেকটাই উঠেছে। আচ্ছা, আপনার শুরু হয়েছিল কিভাবে এটা? কোথাও বাইরে গেছিলেন, হাওয়া লেগেছিল, ঠান্ডা লেগেছিল, নাকি এরকম যে এখন ওয়েদার ঠান্ডা ওয়েদার ওই জন্যই শুরু হয়েছে? আমার আমার তো এমনি সর্দি ধাত তো আগে থেকে ছিল। আচ্ছা, এমনি কোনো কারণ মনে পড়ছে না সেরকম ভাবে? বিশেষ কারণ আর সর্দি ধাত একটু আছে, সর্দি ধাত হালকা আছে, ছোট থেকে ছিল। আচ্ছা, তো এখন এমনি আগে থেকে অনেক কমে গেছে, তবে এরকম খুশকি কাশি মাঝে মাঝে ওই গরম ঠান্ডাতে হয়। আচ্ছা, আরেকবার কেসে দেখান তো। মানে এই তো এই যে না কাশিটা, মানে কপটা উঠতে চাইছে না, এরকম কপটা উঠতে চাইছে না। হ্যাঁ, করুন একবার। আওয়াজ করুন একটু, তারপর আওয়াজ করুন। ঠিক আছে। আচ্ছা, কাশিটা আপনার বাড়ছে কখন, কোন টাইমে বেশি, কোন টাইমে হচ্ছে? সকালে ভোরের দিকে 4-5টার সময় এই সময় বাড়ছে বা কিছু না? ঠিক আছে। আচ্ছা, আপনার কাস্তে কাস্তে যে কপটা উঠছে সেই কপটা কেমন বলুন তো? কপটা ফেলছি, আবার কখনো কখনো ফেলবার সময় যদি একটু দেরি, মানে ইয়ে হচ্ছে কম, ইয়ে হচ্ছে তখন সুতোর মতো একটা, মানে সেই সুতোর মতন ঝুলে যাচ্ছে, সুতোর মতো মানে সিটিনির মতো আর কি। আচ্ছা, আস্তে আস্তে লালার মতো, মানে লম্বা মতন হয়ে যাচ্ছে, লালার মতো, মানে একবারে যে থু করে আপনি ফেলছেন ছিটকে যাচ্ছে না, মানে একটু লেগে থেকে যাচ্ছে, জোরে তো পড়ে যাচ্ছে, নাহলে লেগে থাকে যাচ্ছে, লেগে যাচ্ছে মতো চাটছে। মোট কথা একটু স্টিকি বটে, স্টিকি স্ট্রিঞ্জি, স্টিকি এন্ড স্ট্রিঞ্জি। আচ্ছা, বা যেখানে ফেলছেন সেখানে জল ঢাললে সহজে যেতে চাইছে, মোট কথা চটচটে বটে, একটু চটচটে চটচটে বটে। আচ্ছা, আপনার গলাতে লেগে থেকে যাচ্ছে কপটা, এরকম মনে হচ্ছে? বেরোচ্ছে আবার কতটা মনে হচ্ছে রয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আর কিছু বলার মতো না? ঠিক আছে। সো ফ্রেন্ডস, দিস ইজ দ্য কেস অফ কাফ অ্যান্ড কোল্ড, অ্যাকিউট কাফ অ্যান্ড কোল্ড। অ্যাকচুয়ালি এটাকে অ্যাকিউট বলবো না, এক মাসের মতন হয়ে গেছে বললেন, কিছুটা ক্রনিক। ঠিক আছে, একটু ক্রনিক হয়ে গেছে। পেশেন্ট ট্রিটমেন্ট কিছু নেননি, ওষুধ খেতে চান না সেরকমভাবে পেশেন্ট, যত সম্ভব কম ওষুধের আন্ডারে, মেডিকেশন আন্ডারে আসতে চান। ওই দুধ হলুদ খাচ্ছি সন্ধ্যেবেলাতে, এই রাত্রেবেলায়, আর সকাল দিকে খালি পেটে গরম জলটা খাওয়াতে, এই এক সপ্তাহে আমার একটু আরাম হচ্ছে, একটু আরাম হয়েছে, মানে কি অনেকটা কাপ উঠেছে, উঠেছে কাপটা অনেকটা উঠেছে। ঠিক আছে, এই পর্যন্ত উপশম হয়েছে। ঠিক আছে। সো তবে যে মানে মুখ দিয়ে নিঃশ্বাস যদি হাওয়াটা ঢুকছে তখন আমার খুশখুশানি বেড়ে যায়। আচ্ছা, ঠিক আছে। এমনি যদি নাক দিয়ে লিচ্ছি নিঃশ্বাস, মুখটা বন্ধ করে, তখন অতটা হয়নি। ঠিক আছে। আচ্ছা, এই কাশিটাতে আর কিছু বলার দরকার নেই, এই কাশিটাতে কাশতে কাশতে যে কপটা উঠছে আমরা দেখতে পাচ্ছি, পেশেন্ট বলছেন যে কপটা প্রচণ্ড চটচটে, ফেলতে গেলে কিছুটা সুতোর মতন কখনো কখনো ঝুলে যাচ্ছে, আবার কখনো যেখানে ফেলা হচ্ছে সেখানে জল ঢাললে যাচ্ছে না, তারপরে স্টিঞ্জি অ্যান্ড স্টিকি মিউকাস এটা বলতে পারি আমরা, আর এতটাই স্টিকি এতটাই স্টিঞ্জি গলায় লেগে থাকছে জড়িয়ে যাচ্ছে, এরকমও কখনো কখনো মনে হচ্ছে। উঠে যে কপটাকে ফেলবে অর্থাৎ এক্সপেক্টোরেশন বলা হয় যেটাকে, সেটাও ডিফিকাল্টি, সেটার মধ্যেও ডিফিকাল্টি আমরা দেখতে পাচ্ছি। এক্সপেক্টোরেশন ডিফিকাল্ট, মানে কপটাকে তুলে ফেলার যে মানে প্রয়াস করা হচ্ছে কিন্তু সেরকমভাবে উঠছে না, তাই তো? কপটাকে ফেলতে ফেলার চেষ্টা করছে কিন্তু উঠছে না সেরকমভাবে, গলায় আটকে যাচ্ছে জড়িয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, অনেকটা উঠবে কিন্তু উঠছে না। ঠিক আছে। তার সঙ্গে গলার ভিতরে রেডনেস আছে আর গলা খুসখুসানি আছে। ঠিক আছে, গলা খুসখুসানি আছে। সো এই যে কেসটা, এই কেসটাতে, এই কেসটাতে আমি ক্যালিবাই প্রেসক্রিপশন করেছি, ক্যালিবাই ক্রম, কেন করলাম বুঝতেই পারলেন, আর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সও আছে আমার এই কেসের উপর, এই সমস্ত অ্যাকিউট কেসের উপর। সো এই কেসটার ফলো আপ অবশ্যই দেবো, আশা করি পেশেন্ট ভালো থাকবে। সো থ্যাংকস।